বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকাল এই সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, যিনি যুবদের অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎসব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে স্বাধীন দেশ, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা উপহার দিয়েছেন। গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের গভীরভাবে স্মরণ করছি 1975-এর 15 আগস্টে কালরাত্রিতে নিহত সকল শহীদ, সকল মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি এই এলাকার মাটি ও মানুষের নেতা শহীদ আসল্লা মাস্টার প্রতি। আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি, যিনি বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দিন রাত কাজ করে চলেছেন এবং আমাদেরকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত MDG নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কারণে গত 1.5 দশকে 25 মিলিয়ন মানুষ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। আমাদের আমি আজকের আনুষ্ঠানিকভাবে আমার বক্তব্য শুরুর আগে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। কিন্তু যিনি নেপথ্যের কারিগর, যিনি পেছন থেকে এই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আমাদের তরুণদের আইডল এবং তরুণদের যিনি আজকে আমাদের জীবন্ত একজন কিংবদন্তি হিসাবে আছেন, আমাদের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী যিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ মাস্টার্স ডিগ্রি তিনি নিয়েছেন, আমাদের এই যে ফ্রিল্যান্সিং প্রজেক্ট আমরা আজকে বাস্তবায়ন করতে যাচ্ছি, যার চিন্তা প্রসূত, যার মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে এই জিনিসগুলো আজকে এসেছে, সেই সজীব ওয়াদের জয় ভাইয়ের আজকে জন্মদিন। আমরা প্রিয় জয় ভাইয়ের প্রতি আন্তরিকভাবে শুভকামনা রাখছি, জয় ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই আজকের এই সব পরিসরে। জয় ভাইয়ের প্রতি আমরা জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি ছিলেন বলেই 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা আজকে ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়েছিলেন। আজকে যেই স্লোগানটি 2014 সালে ভারতে পার্শ্ববর্তী দেশ ভারত প্রায় 6 বছর পর ডিজিটাল ভারত ঘোষণা দিয়েছিল, যদিও ফ্রিল্যান্সিংয়ে অনেক আগে তারা প্রায় 90-এর দশকে তারা শুরু করেছিলেন, তখন আমরা শুরু করতে পারি না, এটাও একটা কারণ আছে। আপনারা জানেন যে ফাইবার অপটিক লাইন যে আছে আমাদের মাটির নিচ দিয়ে যে লাইনটি গেছে, এটি তৎকালীন ইউরোপ এবং সিঙ্গাপুর থেকে শুরু করে তারা আমাদেরকে আমাদের দেশের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, তখন আমাদেরকে বলেছিল যে এটি ফ্রি দেবে আপনারা যদি গ্রহণ করেন। তখন 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন না জানার কারণে, আজকে তিনি সেদিন বলেছিলেন যে এই দেশের তথ্য সব পাসার হয়ে যাবে যদি আমি অপটিক্যাল ফাইবার লাইন বা এই লাইনটি আমি দেই। সেই সময় যদি আমি 91-92 সালে এটি দিতাম তাহলে কত বছর আমরা এগিয়ে থাকতাম, সেই 16 বছর এগিয়ে থাকতাম। কিন্তু উনি সেটি না বোঝার কারণে আমাদের কোটি কোটি মানুষের মধ্যে এই যে একটা স্বপ্ন জাগা দেখতে শুরু করেছিলাম সেটা তখনই অঙ্কুরে বিনষ্ট হয়েছিল। আপনারা জানেন শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে ক্ষমতায় আসার পর এই লাইন দিতে আমাদের কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে, যে লাইন এই ইন্টারনেট লাইনের জন্য যে অপটিক্যাল ফাইবার লাইন যে আমাদের দিক করতে যে ফি পেতাম সেটা আমাদেরকে তখন না নেওয়ার কারণে, সে বিএনপির আমলে না নেওয়ার কারণে আমরা এটাকে কিনে আমাদের কয়েক হাজার কোটি টাকা কিনে নিতে বাধ্য হয়েছিলাম। শুধু তাই না, আপনারা জানেন যে 96 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল কম্পিউটার উপরে
সকল ধরনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করা হয়েছিল। আমার কাছে মনে আছে আমি 2002-03 দিকে কম্পিউটার কিনেছিলাম সেই সময় কত মানে একেবারে প্রিন্টার টিন্টার ছাড়াই 38,000 টাকায় এটি কিনেছিলাম। আর আজকে দেখেন হাতের নাগালে সব চলে এসেছে। শুধু তাই নয়, আজকে দেখেন আমি তখন কিনেছিলাম 8.6, আমার যতটুকু মনে পড়ে যে এটার হার্ড ডিস্ক তখন সর্বোচ্চ হার্ড ডিস্ক। অনেকে বলছেন যে একটু কম নেন, মানে 4 নেন বা 6 নেন তাহলে অনেক কম পাবেন, কম দামে পাবেন। আমি কই না, বাজারে যে সর্বোচ্চ যেটা সেটা আমাকে দেন, 8.6 গিগাবাইট। আর আজকে এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজকে গিগাবাইট দিয়ে হিসাব করে না, আজকে টেরাবাইট দিয়ে আজকে হিসাব আমরা করছি। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ যখন আমরা ঘোষণা দিয়েছিলাম, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, কোনো একটা খারাপ কাজের মধ্যেই বলতো আরে ডিজিটাল হয়ে ডিজিটাল, মানে যে কোনো একটা খারাপ কাজের বিষয় আসলে খালি ডিজিটাল ডিজিটাল বলতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো। আজকে দেখেন, সেই সময় যদি ডিজিটাল বাংলাদেশ আমরা না করতাম, এই কোভিড করোনার মধ্যে আমাদের কোটি কোটি ছেলে মেয়েরা বাসায় বসে লেখাপড়া করছে অনলাইনে, এটা কেন কীভাবে সম্ভব হয়েছে? ডিজিটাল বাংলাদেশ আজকে হয়েছে বলেই সেটি সম্ভব হয়েছে। আজকে ঘরে ঘরে ইন্টারনেট, ঘরে ঘরে মোবাইল, এমন কেউ নাই যার হাতে একটা মোবাইল নাই, কারণ আমরা এখন কি বলে তালি দিতে ভুলে গেছি। বুঝতে পারছেন, তালি দিতে ভুলে গেছি কেন? কারণ আমার সবার হাতে মোবাইল। আরে মোবাইল দিলে হাত থাকলাম তালিটা দিব কীভাবে নাকি? কিন্তু এই মোবাইল কিন্তু এত সহজ ছিল না, এত অল্প পয়সা ছিল না। 1990-91 সালে মোবাইলের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা ছিল, আর আইতো টাকা কাটতো, যাইতেও টাকা কাটতো, মানে ইনকামিংও 60 টাকা নিত, যাইতে নিত 14 টাকা। আর এখন সেকেন্ডে পয়সাতে হিসাব করেন আপনারা, আমাদের নতুন প্রজন্ম অনেকে জানেই না। তখন 1991-92 সালে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনতে হয়েছে। এরকম আমাদের ডিজিটালাইজ এই ধরনেরই ছিল না। সেই অবস্থা থেকে আজকে এখন আমি যদি একেবারে সস্তা ধরে এখন 1,000-1,200 টাকা দিয়ে হইলেও মোবাইল পাওয়া যায়, 500 টাকা বলে পাওয়া যায়। চিন্তা করেন, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনতে হয়েছে আমাদের, কারণ তখন মনোপলি ব্যবসা করছিল, মোবাইল কোম্পানি মাত্র একজনের হাতে ছিল, সিটিসেল। আপনার যদি মনে থাকে, মুরব্বীদের মনে থাকবে, সিটিসেল একটা মাত্র মোবাইল কোম্পানি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে এসে এই মনোপলি ব্যবসা ভেঙে দিয়েছে, গ্রামীণ ফোন এনেছে, রবি এনেছে, বাংলা লিঙ্ক এনে দিয়েছে, সবাই যখন আসার কারণে টেলিটক এনেছে, মোবাইল তখন এখন মানে কে কার প্রতিযোগিতা করে বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে, আসার কারণে আমাদের সব মোবাইলের দাম এখন হাতের নাগালে চলে আসছে। শুধু তাই নয়, সিম আপনাদের যদি মনে থাকে, একটা সিমের জন্য টেলিটক সিম সার্ভিস ফ্রি সিম দিবে প্রথমে, আর এমনি প্রথম সিম কিছু দিবে, হাহাকার লেগে গেল। আমি তখন এমপি ছিলাম, বিরোধী দল সরকারি দলই তখন আমাদের দল ক্ষমতায়, প্রথম আমরা আসছি মাত্র, কত মানুষ ফোন করলো যে ভাই একটা সিম আইনা দেন না, ভাই একটা টেলিটকের সিম দেন না। আর এখন মাংনা দিল কেউ সিম, মানে মাংনা নিয়ে ঘুরে যে ভাই তোমার টাকা লাগবে না, ভাই তুমি উল্টা টাকা দেবো, তুমি আমার কোম্পানির সিম নিয়ে যাও। এটাই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আজকে সকল ক্ষেত্রে এই যে ন্যায্য মূল্যে আজকে সব কিছু আমরা হাতের নাগালে পাচ্ছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখন ডিজিটাল নিয়ে চিন্তা করছে না, এখন তিনি স্মার্ট বাংলাদেশ হিসাবে বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য তিনি চিন্তা করছেন। তিনি চান বাংলাদেশের মানুষ স্মার্ট নাগরিক হোক, সকল কিছু স্মার্টভাবে গড়ে উঠুক, আমাদের অর্থনীতি স্মার্ট হোক, আমাদের সকল কাজকর্ম স্মার্ট হোক, আমরা যেন শিক্ষা ব্যবস্থা স্মার্ট হোক, সেই জিনিসটি নিয়ে আমরা 2041 সালের মধ্যে আমরা টার্গেট করেছি। যাই হোক, আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন,
আমাদের মাসুদ বলতেছিল যে একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার ইউটিউব একটা চ্যানেল আবিষ্কার করেছেন যে এর মধ্যে তিনজন মালিক, তিনজনের মধ্যে একজন হচ্ছে আমাদের বাংলাদেশি জাভেদ করিম, স্টিভ ব্যান, চ্যাড হার্লি সহ আর জাভেদ করিম, এই তিনজনে মিলে ইউটিউব প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা তো সারাদিন ইউটিউব নিয়ে বসে থাকি, আমরা বসে থাকি কিন্তু আয় করে ইউটিউব। শুধুমাত্র আমি একটু আগে সার্চ করলাম ইন্টারনেট, সার্চ করে দেখলাম ইউটিউবে 2023 সালে 3 মাসে আয় বিজ্ঞাপন থেকে শুধু আয় করেছে $6.69 billion। চিন্তা করতে পারেন, প্রাইস মানে 67,000 কোটি টাকা শুধু বিজ্ঞাপন দিয়ে আয় করেছে। এটা এই ধরনের কাজ আমি মনে করি শুধু শুধু ইউটিউবে আমরা ব্যস্ত না হয়ে, শুধু শুধু ফেসবুকে সারাদিন সময় না কাটিয়ে আমরা যদি আমাদের এই ধরনের ফ্রিল্যান্সিং তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি, আমরা ICT ডিভিশন করছে, আমরা করছি এরকম করে ইতিমধ্যে আমাদের 6 লাখ ফ্রিল্যান্সার বাংলাদেশে তৈরি হয়েছে। আজকে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আরেকটি এই প্রকল্প দিয়েছেন, আমরা 18টি জেলায় আমরা করছি, আমাদের বিশ্বাস আমাদের এটি আমরা আশা করি আগামীতে 64টি জেলায় এই ফ্রিল্যান্সার তৈরির জন্য আমরা ইনশাআল্লাহ এই প্রকল্প শেষ হলে নতুন ITI প্রকল্প 64টি জেলায় আমরা নেব ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিংয়ে এই যে একটু আগে বললাম যে ফ্রি দিতে চাইছিল আমরা নেই নাই, শুধু তাই নয়, আপনার 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন, 2000 সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম আমার ইউরোপের একটি দেশ মনে পড়ছে না, তারা ফ্রি কম্পিউটার দিতে চেয়েছিল আমাদের, নেদারল্যান্ডস থেকে ফ্রি কম্পিউটার দিতে চেয়েছিল, কিন্তু BNP তখন আমরা আনতে আনতে BNP ক্ষমতায় চলে আসছিল 2001 সালে। আসার পরে এই কম্পিউটারটা যখন দেখল প্রধানমন্ত্রী, সেই তৎকালীন BNP প্রধান বেগম খালেদা জিয়া, যিনি তখন দেখলেন যে এই টিউকম এই নেদারল্যান্ড থেকে যে গিফট পাচ্ছে কম্পিউটার, এটার নাম হচ্ছে টিউলিপ কোম্পানি থেকে এই গিফটগুলো, এই কম্পিউটার গিফটগুলো পাচ্ছে, খুঁজতেছেন টিউলিপ। টিউলিপ তো মাননীয় প্রধানমন্ত্রীর বোন, আমাদের জননেত্রী শেখ হাসিনার বোন, আমাদের শেখ রেহানা, সদ্য শেখ রেহানা আন্টির ওনার মেয়ের নাম টিউলিপ। এরা মনে করে নিল যে টিউলিপ মনে তাহলে তার মেয়ের কোনো কোম্পানি হইব। চিন্তা করেন কতটুকু জিনিস ফ্রি দিতেছে, এটা করে না তার মনে হয় তার কোম্পানি হইব, এটা মনে করে এই কম্পিউটারগুলো নেয় নাই, উল্টা 35 কোটি টাকা সেই সময়, আমার একটু কম বেশি হতে পারে টাকাটা, সময় কম্পিউটার আমরা ফ্রি পেতাম, সেটা উল্টা আমরা নেই নেই বলে উল্টা আমাদেরকে ড্যামারেজ দিতে হয়েছে, 100 কোটি টাকা আমাদেরকে ড্যামারেজ দিতে হয়েছে। তোমরা নিলা না কেন, আমাদের অর্ডার দিয়া ফ্রি তোমাদের দিতে চাচ্ছিলাম, সে তোমরা নিলা না, তোমরা উল্টা টাকা দিছে, এইসব কারণে আমরা কিন্তু পিছিয়ে গেছি, নাহলে আজকে 6 লাখ হতো না, আমাদের আজকে 6 কোটি ফ্রিল্যান্সার আমরা ইনশাল্লাহ তৈরি করতে পারতাম। আজকে ভারত প্রথম স্থানে আছে, দ্বিতীয় বাংলাদেশ আমরা এই অল্প সময়ে দ্বিতীয় স্থানে নিয়ে গেছি, কিন্তু আমাদের ভারতের সাথে বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ে আয় কিন্তু অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য, এই পার্থক্যটা কমিয়ে আনতে হবে আমাদের, আমরা আরও অনেক ফ্রিল্যান্সার তৈরি করতে হবে, অনেক মার্কেট ভারত এখনও তাদের দেশে দক্ষ জনবল পাচ্ছে না, তারা এখন আমাদের বাংলাদেশে ঝুঁকছে, আমাদের অনলাইনে আমাদের ছেলেমেয়েদের সাথে যোগাযোগ করছে যে তোমরা ভারত কাজ পায়, এটা আমাদের ছেলেমেয়েদের কাছে বিক্রি করে করার জন্য তারা ঘুরতেছে, অনেক বিক্রি করছে, বিক্রি করে তারা, আমরা যদি সরাসরি যেটা পেতাম সেটা কিন্তু তারা ভয় হওয়ার কারণে আমাদের আয়টা কমে গেছে, তবে আমাদের এটা বাড়াতে হবে। তবে পৃথিবীর এমন কোন, আমরা তো প্রায় 83টা 84টা ট্রেডে ট্রেনিং দেই, এমন কোন ট্রেড নাই যে ট্রেডে প্রশিক্ষণ করা অবস্থায় টাকা কামানো যায়, টাকা না ডলার কামানো যায়, এটা একমাত্র আমার মনে হয় যে এই ফ্রিল্যান্সিং প্রজেক্ট, যেখানে তিনি শিখতেছেন আর টাকা আয় করতেছেন, টাকাও না ডলার আয় করতেছেন, এটা নিজে যেভাবে স্বাবলম্বী হচ্ছেন পাশাপাশি
বাইরে থেকে রেমিটেন্স আসার কারণে দেশও আজকে উপকৃত হচ্ছে। আমি আমাদের প্রিয় ফ্রিল্যান্সারদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় $500 মিলিয়ন আমরা ফ্রিল্যান্সিং থেকে আয় করতে সক্ষম হয়েছি এবং এই সংখ্যা আমরা বিশ্বাস করি আগামীতে $1 বিলিয়ন যাতে আমরা পৌঁছাতে পারি। যে টার্গেট আমরা নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছেন, আমরা বিশ্বাস করি যে এটি $1 বিলিয়নে এটি পৌঁছাবে। যাই হোক, আমি আমাদের একজন বলেছেন যে 6 কোটি ইন্টারনেট গ্রাহক একজন বলেছিলেন, কিন্তু আসলে তাই না। আমাদের এখন বর্তমানে 13 বছরে 13 কোটি ইন্টারনেট গ্রাহক আমাদের তৈরি হয়েছে। আমাদের আমাদের পাশাপাশি বিভিন্নভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো করছি। আপনারা দেখেছেন যে আমরা এই ফ্রিল্যান্সিং প্রজেক্টের বাইরেও আমাদের ঠিক এই পাশে হোসেন মার্কেট ইউনাইটেড শপিং কমপ্লেক্সের উপরে, সেখানে কিন্তু আমাদের টঙ্গীতে আরেকটা ব্রাঞ্চ আছে যুবউন্নয়ন অধিদপ্তরের, যেখানে আমরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিই। আপনাদের জন্য আমরা এখানে আরেকটা ব্রাঞ্চ করেছি যেখানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে আপনারা আসলে এখানেও আমাদের যুব ভাই বোনরা ভর্তি হতে পারবেন। আর ঠিক উল্টা পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক সোজা সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের উপরে, এখানে আমরা ট্রেনিং দিচ্ছি 4 তলার উপরে। আমরা এটি অবশ্যই আমরা বাড়াবো, পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমাদের 3,348 কোটি টাকার নতুন প্রজেক্ট দিয়েছেন। এই প্রজেক্টের আওতায় আমরা নতুন করে আর 9 লাখ যুবকদেরকে আমরা আত্মকর্মসংস্থান করব, ট্রেনিং দেব এবং এই প্রজেক্টও আমরা এগিয়ে চলছে। পাশাপাশি আমাদের কম্পিউটার প্রশিক্ষণ হচ্ছে 64টি জেলা প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের প্রশিক্ষণ হচ্ছে। আমাদের আপনারা জানেন যে আমাদের ই রয়েছে 498 উপজেলা কার্যালয় রয়েছে, 42টি প্রাথমিক প্রাতিষ্ঠানিক এবং 41 অপ্রাতিষ্ঠানিক ট্রেডে আমরা এখানে ট্রেনিং দেই এবং জেলা কার্যালয় রয়েছে 64টি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ট্রেনিং দেই। আমরা এখন 3 লাখ দিচ্ছি। কোভিডের আগে আমাদের যখন বাজেট আরও একটু বেশি ছিল তখন আমরা 3.5 থেকে 4 লাখ পর্যন্ত দিতে পারতাম, আমরা এটিকে কমিয়ে এনেছি। আমরা আসলে যাদেরকে ট্রেনিং দেবো তারা যেন সত্যিকারভাবে যোগ্য হয়, যোগ্য হিসাবে আত্মকর্মসংস্থান পেতে পারে, এই জন্যই আমরা এই ট্রেনিংগুলো করব। শুধু ট্রেনিংয়ের জন্য ট্রেনিং নয়, সত্যিকারভাবে যাতে তারা এটা দিয়ে কিছু করতে পারে সেই ব্যবস্থায় আমরা করতে যাচ্ছি। আমরা আমাদের টেক আপ প্রজেক্ট রয়েছে, আপনারা জানেন যে আমাদের ভ্যানের মাধ্যমে যে সকল গ্রাম বা উপজেলায় ট্রেনিং করতে পারে না, আমাদের এরকম বাসের টাইপের একটি আছে যেখানে ভিতরে কম্পিউটার সেট করা আছে, যেখানে একটি গ্রামে গিয়ে 2 মাস থাকে এবং 2 মাস সেখানে ট্রেনিং দিয়ে আরেকটা গ্রামে চলে যায়। এই ধরনের আমরা 14টি ভ্যান কিনেছি, 14টি মিনি বাস কিনেছি, আরও 60টি আমরা কেনার অপেক্ষায় আছে। আমরা এই পর্যন্ত আমাদের নিজেদের রিভলভিং ফান্ড থেকে এই পর্যন্ত আমরা 2,392 কোটি টাকার যুব ঋণ দিয়েছি। আমরা পাশাপাশি কর্মসংস্থান ব্যাংকের সাথে একটি এমওইউ করেছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন। সেই কর্মসংস্থান ব্যাংকে বছরে 30,000 যুবকদেরকে ট্রেনিং দেবে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত। NRBC ব্যাংকের সাথে আমরা চুক্তি করেছি এবং তারা বছরে আমাদের 50,000 যুবকদেরকে যুব ঋণ দেবে, যেখানে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত সেখানে তারা ট্রেনিং দেবে। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো সহায়তা লাগে, আমাদের জেলা যুবউন্নয়ন কার্যালয়ের আমাদের উপপরিচালক আছে, আমাদের প্রশিক্ষকরা রয়েছেন, কোঅর্ডিনেটর রয়েছেন এবং উপজেলা আমাদের কর্মকর্তা রয়েছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। আমি তাই বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের পাশাপাশি সুদক্ষ গাড়ি চালক, আমরা 40টি জেলায় 40,000 সুদক্ষ গাড়ি চালক তৈরি করছি, যারা দেশে বিদেশে আজকে কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি আপনাদের একটু আগে মাসুদ বলল যে আমরা আরেকটি এই এলাকায় যেহেতু ফ্রিল্যান্সিংয়ের উপর অনেক চাহিদা আমাদের গাজীপুরের টঙ্গীর মানুষের, এই কারণে একটি আইটি সিটি করার, এই গাজীপুরে একটি আইটি সিটি করার পরিকল্পনা গ্রহণ করেছি, যেটা পুরোপুরি হবে আবাসিক, থেকে তারা ট্রেনিং নেবে এবং তারা কোর্স শেষ করে আবার বাড়ি যাবে এবং যেখানে সকল ধরনের থাকা খাওয়ার সুবিধা থাকবে। আজকে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন কর্মসূচির বাইরেও জব ফেয়ার মানে চাকরি মেলার আমরা ব্যবস্থা করেছিলাম। ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন 1320 জন,
আধা ঘন্টা আগ পর্যন্ত 2065 জন আমাদের যুবরা চাকরির জন্য আবেদন করেছেন এবং আমরা প্রত্যাশা করছি এখান থেকে যোগ্য 200 জন যুবককে আমরা চাকরির ব্যবস্থা করতে পারবো যারা তারা ভবিষ্যৎ তাদেরকে সুন্দরভাবে পরিবার নিয়ে যেন তারা চলতে পারেন সেই ব্যবস্থা আমরা এখানে করার উদ্যোগ গ্রহণ করেছি যাক আমি আর বিশেষ কথা না বাড়িয়ে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে